বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা। আগামী 16 মার্চ অনুষ্ঠিতব্য চাঁদপুরের মতলব উত্তর উপজেলার 7 নং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। তাদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকা টিকিট উপহার তুলে দেবেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রম ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপুর নেতৃত্বে নৌকার প্রার্থীকে বিজয়ী করে এই ইউনিয়ন উপহার দিব। এই ইউনিয়নটি দীর্ঘ বছর যাবৎ আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল। সম্ভাব্য প্রার্থীরা বলেন, জননেত্রী শেখ হাসিনা কার হাতে নৌকা তুলে দিয়েছেন সেটা বড় বিষয় নয়। শুক্রবার 27 জানুয়ারি বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রমের গ্রামের বাড়ি মতলব উত্তর উপজেলার মোহনপুর আলিভিলা মিলনায়তনে মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আয়োজনে আয়োজিত সভায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থীরা এ প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, লায়ন জাহাঙ্গীর হক চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলার 7 নং মোহনপুর ইউনিয়ন পরিষদের 5 বারের জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল হক চৌধুরী বাবুল গত 10 নভেম্বর মৃত্যুবরণ করায় এ ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। সোমবার 23 জানুয়ারি উক্ত চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করেছেন মতলব উত্তর উপজেলা নির্বাচন অফিস। জানা গেছে, চেয়ারম্যান পদের উপনির্বাচনে আগামী 19 ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, 26 ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাই এর শেষ দিন, 27 ফেব্রুয়ারি প্রত্যাহার এবং 16 মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।